1560 নম্বর হাদিস, 1561 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাবেন। আমি কয়েকটা হাদিস অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাক্কাতিল মালায়েকা রূহা রাজুল মিম্মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা একজন ব্যক্তির আত্মার সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতারা বলবে, ফাকালু আমিলতা মিনাল খায়রি শাইয়্যা, তুমি কি কোনো ভালো কাজ করেছো? কলালা, না আমি কোনো ভালো কাজ করিনি। একজন ব্যক্তির আত্মার সাথে কথা বলছে কারা? ফেরেশতারা। কল তাদাক্কার, একটু স্মরণ করে দেখো তো কোনো ভালো কাজ আছে কিনা, একটু স্মরণ করে দেখো তো ভালো কাজ আছে কিনা। কলা কুন তো উদায়নুন নাস ফা আমুরু ফিতিয়ানি আইয়ুন দিরুল মুসির ওয়া ইয়াতাজাওয়াজুনাল মুসির। হ্যাঁ, একটা কাজ আছে, আমি মানুষকে ঋণ দিতাম। তো যে অসচ্ছল ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তাকে আমি ঋণের টাকা অনেকটাই ছাড় দিয়ে দিতাম। আর যেটা সচ্ছল ব্যক্তি, তাকে আমি সময় দিতাম, আচ্ছা এখন না দিয়ে পরে দিও, একটু পরে দাও তুমি, আমি এই কাজটা করতাম। কল আল্লাহ আজ্জা ওয়া জাল তাজাওয়াদু আনহু, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার বান্দাকে তুমি মুক্ত করে দাও। ওর কোনো আমল নাই, কি আমল আছে? ঋণ দিত, আর দরিদ্র মানুষ হলে একটু ছাড় দিত, সচ্ছল মানুষ হলে একটু সময় দিত, তুমি সময় করে দিও। আপনারা কি জানেন, 10 লাখ টাকা দান করলে যে নেকি হবে, 10 লাখ টাকা বা 1 লাখ টাকা কর্জ দিলে তার ডবল নেকি হবে? বুঝতে পারেননি মনে হয়, কর্জ দিলে ডবল নেকি হয় দান করার চেয়ে। এই কর্জের নিয়মটা চলেই গেছে পৃথিবী থেকে, দেশ থেকে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হাদিস আসছে, রাজুলুন লাকিয়া রাব্বাহু, এবার আল্লাহর সাথে কথা, দেখেন আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে বলছেন, মা আমিলতা, কি আমল করেছো তুমি? মিনাল খাইরে, ভালো কিছু আমল করেছো? তখন সে লোকটা বলছে, ইন্নি কুন্তু রাজুলান দামালিন, আমার সম্পদ ছিল এরকম একটা লোক আমি, ফকুন্তু উতালিবু বিহিন নাস, মানুষকে খুঁজতাম, মানুষের সাথে আমি লেনদেন করতাম, ফকুন্তু আকবালুল মাইসুর ও আতাজাওয়াজু আনিল মাসুর ফাকালা তাজাওয়াজু আন আব্দি। ওই একই কথা, দরিদ্র মানুষ হলে আমি তাকে অনেকটা ছাড় দিয়ে দিতাম, আর সচ্ছল মানুষ হলে তাকে আমি সময় দিতাম। আল্লাহ তাআলা বলবেন, তাকে আমার বান্দাকে আমি ছাড় দিয়ে দিলাম ছোট্ট একটা কাজ করার কারণে। আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলবেন, আরেকটা হাদিস আসছে, 1561 নম্বর হাদিস আসছে যে আন্নাহু কানা ইউখালিতুন নাস ওয়া কানা মুসিরান ফাকানা ইয়ামুরু গিলমানাহু আন ইয়াতাজাওয়াজু আনিল মুসির। তার কথা বলাইছিল, দেখো আমি ব্যবসা করছি, যারা দরিদ্র মানুষ আসবে, অনেক লোক আসে কাপড় নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য, বলে যে বাবা আমার কাছে এই তোমার দাম 20 টাকা, কিন্তু আমার কাছে 15 টাকায় আছে, তুমি 15 টাকাতে দিতে পারবা আমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি দরিদ্র মানুষ। আরেকটা হাদিস আসছে, কসম, বল্লাহে তুমি কসম করে বলছো তোমার কাছে টাকা নাই, যদি বলে যে না, সাথে সাথে জিনিসটা দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন তখন, নাহনু আহাক্কু বিযালিকা মিনহু, আরে তুমি এইভাবে ছাড় দিছো, তোমার যে ছাড় দেওয়ার হকদার আমার বেশি, আরে তুমি ছাড় দিছো, তোমার যে বেশি অধিকার রাখি আমি ছাড় দেওয়ার, ফাতাজাওয়াজু আনহু, ফেরেশতারা তোমার কাছে ছাড় দিয়ে দেওয়ার, ফেরেশতাদেরকে বলবো ছাড় দিয়ে দাও, সে ছাড় দিছে আমার বান্দা হয়ে, আর আমি তো তার চেয়ে বেশি অধিকার রাখি, আমি তাকে ছাড় দিয়ে দিলাম।